میرا خالی کا صبر دو میرا خالی کا صبر دو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را جولی کو میرے بھر دو ورنہ کہے گی دنیا جولی کو میرے بھر دو ورنہ کہے گی دنیا ایسے سخی کا منگتا ایسے سخی کا منگتا پھرتا ہے مارا مارا صاحب جلا کا منگتا صاحب جلا کا منگتا پھرتا ہے مارا مارا سرکار غوث اعظم نظر کرم خدا رام سرکار غوث اعظم نظر کرم خدا رام میرا خالی کا صبر دو میرا خالی کا صبر دو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را یہ عطا اے دوست گیری کوئی میرے دل سے پوچھے یہ عطا اے دوست گیری کوئی میرے دل سے پوچھے وہی آپ گئے مدد کو وہی آپ گئے مدد کو میں نے جب جہاں پکارا سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی کا صبر دو میرا خالی کا صبر دو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا رام مولا علی کا صدقہ مولا علی کا صدقہ مولا علی کا صدقہ مولا علی کا صدقہ خواجہ پیا کا صدقہ خواجہ پیا کا صدقہ مولا علی کا صدقہ خواجہ پیا کا صدقہ داتا علی کا صدقہ احمد رضا کا صدقہ میری لاج رکھ لینا میری لاج رکھنا میرا میں فقیر ہوں تمہارا
سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را উপস্থিত হাটহাজারীতে অন্তর্গত পশ্চিম বাড়িগোড়া সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অধ্যক্ষ পূজুষ্টম বারের মতন কালু সৌদাগর দোকানের পূর্ব পার্শ্বস্থ ময়দানে দুই দিন ব্যাপী আজিম উশান পবিত্র ঈদ মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক জনাব কাজী মোহাম্মদ আবু তালেব মেম্বার সম্মানিত অতিথির আসনে জনাব মোহাম্মদ সাইদুল আলম দশ নম্বর উত্তর মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাজী মোহাম্মদ সম্মানিত অতিথির আসনে সাত নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর উত্তর মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য কাজী মোহাম্মদ আবু তালেব মেম্বার জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সৌদাগর বিশিষ্ট সমাজসেবক পশ্চিম বাড়িগোড়া আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি দীর্ঘ সময় নিয়ে পূর্জুষময় বক্তব্য রেখে গেলেন মুজাহিদে মিল্লাত গাজিয়ে মিল্লাত মুফতিয়ে মিল্লাত আল্লামা নিজামী সাহেব কবলা আহমদ আজিল্লুল আলী আজকের মাহফিলের প্রধান রৌনক আলামিন বারিয়া দরবার শরীফের সুযোগ্য শাহজাদা আলহাজ মৌলানা মুফতি সৈয়দ মুকাররম বারী আজকের মাহফিলের রৌনক সৈয়দিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আমার স্নেহস্পদ মৌলানা মোহাম্মদ নঈমুদ্দিন আল কাদরী আজকের মাহফিলে মঞ্চস্থ ওলামায়ে কেরাম বিশেষ করে মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান মৌলানা মোহাম্মদ আবু তালেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম সমাবেশে আমার হাজিরিন নাজরিন পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আজকের এই সমাপনী দিবসের আখেরি বক্তার দায়িত্ব আমি গুনেগার গোলামের বাচ্চা গোলামের উপর পড়ে গেল শুকরিয়া আদা করছি যে মনিব মাওলা আজকের এই সমাপনী দিবসে শিরকত করে তকদিরকে উজালা করাবার যে মনিব আমাকে তৌফিক দিলেন যোগ্যতা দিলেন শক্তি দান করলেন ওই মনিবের শুকরিয়া আদায় আর্থে মহাব্বতের আওয়াজ দিয়ে আমার হই একবার বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা সমস্ত রাত খতম করার মানুষে অর্ধেক রাত পারে দিয়ে একটি ঘন্টা ওভার করে দিলেন যে মনিব মাওলা হায়াতে জিন্দেগানির বাজার থেকে আজকের রাতটুকু দিয়ে গুনাহের কাফফারা বানাবার সুযোগটুকু দিয়ে দিলেন আমার এলাকাবাসী মুরব্বী যুবক ছাত্র বিশেষ করে পশ্চিম এই বাড়িয়েগোনা সমাজ কল্যাণ সমিতির বাবাদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে পর্দার অন্তরালে মা বোনদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন আজকের রাতটুকু কোরবানি দিতে দীর্ঘ সময় মেহনত মুশাক্কত কায়িকভাবে দৈহিকভাবে আর্থিকভাবে মাহফিলকে সুন্দর সফল বানাইতে যে মনিব মাওলা বৎসরে একটি বার এই সুযোগটুকু দান করে জাহান্নামীকে জান্নাতি গুনেগারকে নেককার অভাবীকে আল্লাহ তওয়াঙ্গর বানাইতে মনের আশা পূরণ করাইতে যে মনিব মাওলা এই প্রয়াস এই সুযোগটুকু আপনাদেরকে দান করলেন ওই মনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে
দিন রক্ষার দিন রক্ষায় আল্লাহর প্রেরিত নবী এবং সাহাবীর পর গৌসুল আজমের অবদান অনেক তকরির আমিও করে ফেলেছি ইউটিউব সার্চ করলে পাচ্ছেন আপনারা না জানি আমার বারেগোনা বাসীরা পশ্চিম বারেগোনা আমার ওয়াজ শুরুর আগে আমি আমার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব শেষ বালা যার সব বালা তার ঠিক না আমাদের পরিসমাপ্তি হলো আজকের আখেরি মোনাজাত মোনাজাতের মধ্যে যদি আমরা শরীক হতে পারলাম না দুদিনের মেহনতটুকু বেকার হয়ে গেল ঠিক না কারণ আমরা বছরে মাত্র দুটো দিন আজকের এই পশ্চিমবারে এগুনা হাট হাজারের জমিনে সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ইন্তেজাম প্রতিটি বছর দূর দূরান্ত থেকে আগত মেহমান যাদেরকে দেখি ওদেরকে দেখতে পাচ্ছি উদিখার আমাদের উকিচ্চরবাসী বারেগোনাবাসীরাও ফ্যাট ফুর্তি করে খাইয়ে মন হয় ঘুমাচ্ছেন লাভ হবে কারণ উদ্দেশ্য বিরিয়ানি না উদ্দেশ্য বৈঠক দিয়ে যান না সুবহানাল্লাহ বলবেন না সেই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা স্বস্তির মধ্যে যারা ঘরে গিয়ে ঘুমাচ্ছেন ওদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আগামীকাল বেঁচে থাকবেন আগামী বছর আপনি মাহফিল পাবেন তার কোনো নজির আপনার হাতে শপথ দিয়ে বলা যায় যে আজকের বৈঠক যদি আপনার মরার পূর্বক্ষণের বৈঠক হয়ে যায় তাহলে ঈমান রাখতে পারেন জান্নাত সুনিশ্চিত আপনার হয়েই গেল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই তো আমার বাবারা আমার ভাইয়েরা মা বোনরা যারা কর্ণপাত করে শুনতে লাগলেন আপনজন স্বজনদেরকে একটু জাগ্রত করান কারণ লাইলাতুল কদরের চাইতে বড় রাত অন্য কারোর জন্য না পশ্চিম বারেগোনাবাসীর জন্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সে তো আমার বিষয়ের আলোকে চেষ্টা করবো আমি স্বল্প সময়ের মধ্যে উপস্থাপনায় আনতে আপনারা কি শুনতে রাজি আসুন আমার রসুলে পাক সাহেব এল একটি হাদিস আমি অনেকবার বলেছি ওলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা না নবীর ভাষা এখন পশ্চিম বারেগুনার মধ্যে অনেক বন্ধুরা আছে না যারা বলে যে নবী গায়েব জানে না আছে না নাই এখন ওদেরকে কি উত্তর দেবেন আমি ওদের কাছে একটু জিজ্ঞাসা করতে মন চাচ্ছে কি কারণে রসুলের হাদিস চুরি করতে যান ঈমান শুদ্ধ নষ্ট করতে লাগলেন আমার প্রিয় মা বাবা সাড়ে চোদ্দশো বছর আগে আরবের জমিনে বসে যখন বিদায় হজ্জের বাসন আমার মুস্তাফার নূরি জবান স্পষ্ট হয়ে গেল আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমার মাহবুব যখন এই আয়াতে কারিমা শুনাইলেন সাবির রাসূল এক একজন এক এক ধারায় খুশির আমেজ দেখাইতে লাগলেন একজন সাহাবি যার নাম আবু বকর সিদ্দিক দুই চোখের পানি দুই দারে ছেড়ে দিলেন কারণ আবু বকরের প্রেম অন্য কারো প্রেম এক বরাবর নয় আবু বকর ইয়াদগারি পেয়ে গেলেন আজকে যখন ইসলামের পরিপূর্ণতা ইসলাম যখন মনোনীত ধর্ম খোদা ঘোষণা দিয়ে দিলেন পরিপূর্ণ নিয়ামতের ঘোষণা যখন পেয়ে গেলাম এই আমার মুস্তাফা ঈমান তো এলান করে দিতে লাগলো আমার নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না কারণ ঈসার রুহুল্লাহ পর্যন্ত সমস্ত কিতাবাদি ঘাঁটতে 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 যখন ইসলামের পরিপূর্ণতা এসে যায় আল্লাহর নবীকে আল্লাহ তুলে নিয়ে এক লক্ষ চব্বিশ দুই লক্ষ সেট বেশি আর কম আম্বিয়া ইকরামের বহর সাজাইয়ে দিলেন ও আমার বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে সবাই সুযোগ পাই নাই বুঝতে আর মানতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে তাবুর মধ্যে ঢুকে বললেন নক করে দিলেন একদম এলান করে দিলেন কেউ আমাকে ডাকবে না কিরা অবাক কর
তোমার কান্নার কারণটা কোথায়? আবু বকর এলান দিলেন তোমরা বুঝো নাই আগামী বছর আমার নবী আমাদের মাঝে আর থাকবে না। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেন আবু বকর কেন 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 কান্না? বলে যে যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইসলামের মধ্যে আর অভাব নাই আমার মাহবুবে মুস্তাফার যখন ঘোষণা পেয়ে গেলাম আল্লাহর কোরআনের সত্যায়ন হয়ে গেল এখন কান্না ছাড়া আর কিছু নাই তোমরা বাঁচতে পারবে। আমি আবু বকর কেমন করে বাঁচব? সর্ব যেমনি ভাবে মানি খাড়া হয়ে গেলে মাতা আশ্রাইতে আশ্রাইতে নিজের জীবনটা কোরবান করে দেন। আবু বকর নবী ছাড়া থাকতে পারবো না জান কোরবান করব। আমার নবীও বই দিয়ে দিলেন আবু বকর তুমি যখন ডাক দেবে আমি মুস্তফা মরা নবী নই তোমার ডাকের মধ্যে আমি নবী সারা দেব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ লাগবে। সাহাবী রাসূল আম্বিয়া ইকরাম একের পর এক নবীদের পরে ইসলামের যুগ ছিল সাহাবীদের কাছে। সেই জন্য আমার প্রিয় রাসূলের ঘোষণা সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম তার মানে সাহাবী তাবি তবে তাবি। এতটুকু বলে 30 বছরের মামলা আমার নবী নূরানি জবান দিয়ে ঘোষণা দিয়ে দিলেন তারপর দরহাম বরহাম হতে থাকবে। এই জগৎবাসীরা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার রসুলের কাছে জিজ্ঞাসা ছিল আবু বকর সিদ্দিকের সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ নবী চলে যাবে সাহাবীরা চলে যাবে ইসলাম কেমন করে টিকে থাকবে? আমার রসুলের গায়েবের খবর দিয়ে দিলেন ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল নবী লাগবে না সাহাবী লাগবে না আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো উম্মত আলেমে দিনদার হয়ে আসবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আমার বিষয়ের আলোকে বিষয়টুকু দিলেন দিন রক্ষার দিন রক্ষায় আল্লাহর প্রেরিত নবী তাহলে নবীর মামলা খতম এবং সাহাবী রাসূল সাহাবীর মামলা খতম। আওরিয়া ইকরামের মধ্যে কৌসুর আজমের ভূমিকা কি? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আশেপাশে অনেক তকরির করে ফেলেছি আমি আমার কৌসুর আজম পিরানো ফিরদস্তগির বিশ্বকে ঋণী বানাই দিলেন জিন্নই ফেরেশতা নয় একজন মানুষ। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিনও না ফেরেশতাও না দত্ত দানব না কিন্তু মানুষ হয়ে আওলাদে মুস্তফার নসল দিয়ে এসে বিশ্বকে তাক লাগাই দিলেন যার মামলায় এলান হয়ে গেল দুনিয়ার জমিনে। অনেক দিন রিচার্জ করলাম ঘাটতে 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 যখন আলা হযরতের এই কলি পেলাম জুবলি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ উনি বলতে লাগলেন আলা হযরত জুবলি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোগে সব আদব রাখতে দিল মে মেরে আকা তেরা সারা দুনিয়া যেমনি ভাবে একটা এলান স্পষ্ট মশহুর হয়ে আছে ফেজাতুল আসরার শরীফে এখন বেঙ্গলি তর্জমা করা হয়েছে আরবি আছে আমার কাছে উর্দু আছে খণ্ড হযরতে ফেজাতুল আসরার শরীফের মধ্যে আমার গৌসুল আজম পিরানে ফিরদস্তগির গৌসিয়তের আমরে তথা গৌসুল আজমের 91তম বছরের ভিতরে আমার গৌসুল আজমের যখন সৌরত বের হচ্ছিল হঠাৎ করে একজন খ্রিস্টান বড় সুন্দর ভাবে এমন লাগা লেগে গেল খবরদার তোদের নবীর কিসের মামলা? তোদের নবীর কিসের মামলা? তোদের নবীর কাছে কত পাওয়ার আছে? তোদের নবীর কাছে কত পাওয়ার আছে? যেতে 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 যেতে
ঈসা রুহুল্লার নবীর মামলা ইসলাম প্রতিষ্ঠা এসে গেল ঈসা রুহুল্লাহ মরা কে জিন্দেগি দিতে পারত নিজের চর্চা ইসলামের তাবলীগের মর্যাদা দেখাইতে পারতেন অজস্র অমুসলমানরা মুসলমান হয়ে যেত গোসরাজম একজন আরেকজনের সাথে বার্গেনিং চলতে ছিল দীর্ঘ পথ পিছে পিছে হাঁটতে হাঁটতে শুনতে লাগলেন হঠাৎ করে ডাক দিয়ে দিলেন মুসলমান যখন হেরেই যেতে লাগলেন বিদ্যার মধ্যে একটু পঙ্গুত্ব ছিল হযরতে গাউসুল আযম আব্দুল কাদের জিলানী না জানি কুত্তেকে পিছে হাঁটতে লাগলেন আর ওরা বাড়াবাড়ি করতে 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 ওই যুগের মধ্যে বাংলাদেশের নিয়মের মতন চারিদিকে ঘেরাওয়ালা কোনো কবরস্থান ছিল না যত্রতত্র যেখানে সেখানে দাফন করা হতো মানুষের চলাফেরার পথের পাশে নিয়মতান্ত্রিকতা ছিল না ডাক দিয়ে বললেন মুসলমান থকে গেলেন মরাকে জিন্দেগি দেওয়া আমি কেমন করে পারব তেমন বিদ্যার মালিক ছিলেন না হঠাৎ করে আমার গাউসুল আযম পীরানো পীরদাস থেকে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন হাসতে লাগলেন সামনে অগ্রসর হতে লাগলেন ও বন্ধুরা বাবারা গভীর রজনী পর্যন্ত কেন বসে রইলাম ইসলামের তাবলীগের দাওয়া নবীদের পরে সাহাবীদের পরে চার অবদান সারা বিশ্ব স্বীকার করতে বাধ্য সেই জন্য আমি বলি সারা বিশ্বই গাউসুল আযমের হাতে ঋণী বন্ধু কেন 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 ইসলাম মরা গিয়েছিল ইসলাম দুর্বল ছিল ইসলামের হাত পঙ্গু হয়ে গিয়েছিল একমাত্র ইসলাম পুনঃ জিন্দেগি পেয়ে গেলেন আমার গাউসুল আযম আব্দুল কাদেরের ছোঁয়ায় উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান ফুরকানি মাদ্রাসায় বলেছিলাম আমারে দিন কি হকানিয়ত মে দুনো শাহিদ হে আমারে দিন কি হকানিয়ত মে দুনো শাহিদ হে মহিউদ্দিন জিলানি মঈনুদ্দিন আজমিরি ঠিক কিনা বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে আমার গাউসুল আযম হযরতে ঈসা রুহুল্লাহ যিনি নবী ছিলেন আর ইনি ছিলেন ইমামুল মা বলে যে মরা বাবা বলে যে মরা ডাক্তার বোর্ড বসে বলে দিল মরা নবী বললেন ওরাই চোখে পানি কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সালাম পৌঁছাই নাই তাহলে কেন সালাম পৌঁছাইলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব আমার মুস্তাফার কদমে আমার বাবার মাধ্যমে একটা সালাম যদি পৌঁছাইতে পারলাম বুখারী এবং মুসলিম মুত্তাফাকালা হাদিস বাবুল মুজাজার মধ্যে এত সুন্দরভাবে লিপিবদ্ধ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা ছিল আমার নবী যদি একবার আমি উনাইসের সালামের জবাব দে আমি কলমা নিয়ে মরবো জান্নাত পেয়ে যাব সুবহানাল্লাহ আর আমার নবী অজস্র নিজের উম্মতের জন্য খোল্লম খোলা করে গেলেন পশ্চিম বাড়িয়ে গুণাম সমাজ কল্যাণ পরিষদের ভাইরা এলাকার মা বোনরা কি চাইলে কি চাইলে মিলাদ নবী যখন সাজাই দিলি আল্লাহ বলতে লাগলেন আমি আর থাকতে পারলাম না ফালানু হাইয়ান্নাহু হায়াতান তৈয়বা আমি তোদেরকে জান্নাত দান করে দিলাম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে আবার আর একটু সামনে চলে আসেন আওয়াজটা আমি শুনলে মজা পাবো আমার সাউন্ড ইমেন আমার ভাই কই ওনাকে একটু ভালো করে ইকুয়ার এফেক্ট স্পষ্ট করতে বলেন এত চিৎকার দিলে গলা ভেঙে টুকরো হয়ে যাব আমি লাইভ দেখেন হাজার হাজার মানুষের বহর থেকে উঠে আসতে লাগলাম শুধু পশ্চিম বারেগুণাবাসীরা যেন বলতে না পারে যে হুজুর ইচ্ছে করে দেরি করতে লাগলেন মিলাদও করি নাই দোয়া করি নাই ওরা শুধু ব্রিগেড দিয়ে আমাকে ধরে রাখতে পারে নাই যে এত চেষ্টা চালেন ধরে রাখতে এখন লাইভ দেখলে বুঝতে পারবেন কি অবস্থা যেখানে নুরি সাহেব হুজুর নিজে আমার আগে নিয়ে জনগণকে বসাই দিয়ে আমার হাসান রেজাকে আমি বসাই যাচ্ছি আমি ওয়াজ শুনবো আর আপনারা সামনে অগ্রসর হয়ে বসে যান একবার দুইবার তিনবার পাঁচবার শেষ পর্যন্ত
পর্দা টর্দা সরাইয়ে আর কি করব সবাই দাঁড়িয়ে রইলেন করব কি আর জায়গাই নাই সুবহানাল্লাহ আর 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 বড় দুর্বলতা হইল তো বাজি মাহফিল অন্ত অন্ত বহুত ফুরনে গই তো বড় বড় হুজুর হল বেকম ফেলে গুরু হুজুর করে হাজুরের ঘরে ঘর দূর দবাজি মূল্য নবদ সন্নাক কানাক তস্কার রুদি ফোগ্রাম একখান লইন না পারে যত ফোন করে জিবে এখন ফোগ্রাম আছে দিয়ে তিন দিন ই এক বছর আগে ফিটিং করে রাখি দেই আর এই ফোয়াইবে আমি নি বের হলে কিছু বুঝেন না ফেরে আমি দেখবার দিবেন আর বাদ দিস তো মজা ফা যাইব কারণ যত গ্যাপ পড়িব তত মহব্বত বাড়ে ঠিক না বেটি দূরত্ব হলে মহব্বত না বাড়িব ফুতিন না ফেলি ফুতিন মাছ গোস্ত মজা আছে না ফুতিন শাক সবজিও স্বাভাবিক ঠিক না বেটি আল্লাহ রে বুঝিবার তৌফিক দাও এলাকার মানুষ জুন আইন না ভরো ফোরা হইলে না আগামী হরিত্রের আর মাহফিল আছে না আশা করি মনে আর নাই আর আমি তোর মনে হয় ইতারা সমাজ কল্যাণ সঙ্গয় সমিতি এন ভাবে ফিটিং গুজি দে যাতে করি আর আর ফর দিয়ে আর নাই মুদামারণের দায়িত্ব আর তো হোক ঠিক না আল্লাহ তালা কবুল করো একে একে একই মানত হন মাহফিল মানুষ হবেন না হন যারা আইন না ভরে তারা ফোরা হইলে দে আজ তো বারবার করে এলান দি এত লাভাজি অনর ঘরের মানুষ দেই মুফতি সাহেব কি জানতেন মানুষ না গুমজারি কেন আই রাবার যে বউল্লাই যে ফুয়াল্লাই আর আমার পিছনে তুমি তাহলে গুন ফর্মুল দিলে ইলে খবর দিয়া বুঝে সাহ হবে বুঝে ফুয়া যাইব না আর নবী যাইব না নামাজ শুন যাইব তো না আল্লাহ আল্লাহ বার্গেটিং করে ফেলি আল্লাহ পশ্চিম বাড়িগুনার সবাই সমিতির যদিও বা সাধারণ উগ্র মানুষ ইব যদি মারা যায় আই রহমতুল্লিল আলামিন মদিনার রওজা সারি ইমদার উম্মত সামনে উম্মত নড়াইস তিব উম্মত হন্ডর দিবে মাহফিলে তোমায় ইবের হবে না না জিবে আগা গোড়া বইয়ের সময় হাড়ে ইবের হবে না আমাকে বল করে হন না ইয়া মজাগার সে কি জন্য হন্দি যাই রে গত হাইলাছিলেন আজিও শুরু দিয়াছিলেন কিন্তু মুদো মারিবের টাইমত আল্লাহ যাতে মোস্তফারে ফাটাইব ইয়ার রসুল্লাহ হার করলে জ্বর না খানা কোন হার মারফা এটা ফেবে দিবে এখন খুশি যে না বারে কিন্তু হই মাথর না বাজিব না বাজিব তোলে বেগুন বিরিয়ানির ফল না আল্লাহ রে মোস্তফার ফল বানাক আই হিন্দি সাহের ওর কিচ্ছর হিন্দি সাহের ওর কিচ্ছর হিন্দি সাহের ওর কিচ্ছর বারেগুনার উঠ হই পারগুনাতে মানুষ গুণ আসতে না যে বলই যে ফলই যে মালই যে বাফলই আর আমার বিছেন যাতে ফরমুরি হবেন সিনে বেড়া বেড়াই তোর হইতে রিবেন ও আল্লাহ এতলা না ফাললে দিতে রে একদিন দুদিন তিন দিন বাদে মনে দেখতো আর ঠিক না বেটি আর নবী হতে একবার মিরাজুল নবীর বইন নে ইতর আই খবর তো জান্নাত ঢুকে দিন ওয়াল্লি খবর তো লিতাম না বড় করো না সুবহানাল্লাহ নবী বের মিলাদুল নবী করতে লাগুন দাবা আর নইলে আর কি আইব এত দেখ এটা যদি আমি দ্বারা আরো দন দরকার কেন লইতাম নাই ইয়াতে এক বেলা 20000 টাকা দিই অনেক আতুল লেভেল হবেন না দেড় ঘন্টা মাত্র ওয়াজ গুজি অনুরাধ নগরী মিলাদ হুজুর এক রাত ধরে দি ফর ধরে দি না হইতো না কারণ হুজুর রায় কিছুক্ষণ সময় দি ফেলাই দি আই যে 8টা 8:30 বসতাম ইবে যাইরে পরে 9:30 মান হবে লিয়ে এবার অনেক ইসে করি সঞ্জাই ঈদুল মালিয়ারা মেন বাজারর মাসজিদে নাসিয়ান মাহফিল আলহামদুলিল্লাহ এবার গাড়ি কিরু সল্লি খুললে করি সালেই এটা খেং করে আসি আল্লাহ কবুল করো আমিন তারপরও ডল্লা দহন আবার আর মেম্বরতার মত হন আবার গাল হেন্নে হন ইতার আগে দে 12টা তাই তাই শুনলে না একটা আজি কিন্তু আগে আগে চলিস কারণ 12টা হলেই একটা একটা হলেই দুটা আল্লাহ রাবে একজন লোক কবুল করো কেতে গোসালান না হলো ইয়ের বেগুন তো কারণ মনে নাই মুখস্থ আছে না আন্ন হই তুলি হই মা হুজুর গৌসে মুকদ্দাদ পিচ্চের থেকে হাঁটতে 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 শুনতে লাগলেন আর হাসতে লাগলেন যখনই স্পষ্ট শেষের দিকে মুসলমান পরাজয় হচ্ছিল বেশি লেখাপড়া বিদ্যান না সুবহানাল্লাহ
আড়ডিকখানে বেগম মিকেরি বালামিকে যদি ফত্তু ওড়া তুই হত হত আর নবীর ফবার দিব মরা গাছর জেতা করি তরে সুবহানাল্লাহ 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 উস্তুনে হান্না আজিজ রে রাসূল নালামি ইজ্জত জগত বাসিরাক যে মুস্তাফা মরা গাছ গা শরীর লাগায় আমার নবী খুতবা দিতেন হঠাৎ করে মিম্বর তৈরি হওয়ার কারণে নবী লাঠি মোবারক আসাম মোবারক ধরতেই ছোট্ট বাচ্চার মতন গিলাপ ধরে কান্না আরম্ভ করে দিলেন আমার নবী সাহাবী রাসূলুল্লাহ চারিদিকে ঘুরতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কান্না কার আমার নবী একটু করে তাওয়াক্কুব করে বললেন তোমরা কোন টের পাও নাই বলে যে এই মরা গাছ যে গাছে হেলান দিয়া আমি মুস্তাফা একটু নূরানি খুতবা শরীফ দিতাম নূরানি আরাম ফরমাতাম দীর্ঘক্ষণ যখন বক্তব্য রাখতাম একটু করে হেলান দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ উস্তুরে আল্লাহ ওই গাছ মুস্তাফার সাথে লাগার কারণে মরা গাছ তলা কাটা ছিল উপর কাটা ছিল গাড়া ছিল আর ওখানে যান সঞ্চার হয়ে কোন শাখা পোশাখা ছিল না ছোট্ট বাচ্চার মতন কান্না দিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেমন করে ছেড়ে দিলেন এখন আমার মন তো মানে না কিরে উস্তুরে আন্নাম তোর রু বলে যে আমি অনেক আগে থেকে রু পেয়ে গেলাম আমার মুস্তাফাকে পেয়ে সান্ত্বনা পেতাম নবী ছুটে যাওয়ার কারণে নিজের অন্তরকে প্রশান্তি দিতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু জড়াই নিন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু মানুষ না পাথর না মরা গাছও কথা বলাই দিতে পারে ওইজন আমার নবী পাথরের কথা বলাইতে পারে আছে না নাই আছে ওইটা নাতের কুড়িটা কি রকম যে আমি যা মুস্তাফা আগে গ্রুফল তো মনে মুশকিল নাই মুস্তাফা আগে ইনকিলাব আ গয়া মুস্তাফা আগে ইনকিলাব আ গয়া কল করো খুবই তর জে খিতাব আ গয়া কল করো খুবই তর জে খিতাব আ গয়া সারা দুনিয়া এমন নবীর উম্মত আমরা আবু জেহেল মুষ্টিবন্দি করে অবাইফুন হল্লে নবী ইয়াস আর তোর ভিতরুন কি হ আর নবী ওতে সাসারে আই কিলে কই তুম তোর ফাতর হনি হ বড় করি হন সুবহান আল্লাহ মুজজা মেরে নবী কা কহ দিয়া তো গয়া মুজজা মেরে নবী কা কহ দিয়া তো গয়া আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো গয়া সারা দুনিয়া মুস্তফার প্রেমে এমন ধারাবাহিকতা গাছ পর্যন্ত হাঁটতে শুরু করে পাত্তর মুখ খুলে দেখ কলমার তেলাওয়াত করে আমার নবী দেখতে দেরে নাই পাত্তর মুখ খুলতে দেরে নাই আমার মাহবুবের পাওয়ার সে বলতে লাগলেন জানে না আনপড় ছিলেন ইসলামী জ্ঞান তার কাছে ছিল না বলতে বলতে বাদুরি করতে করতে এক জায়গায় যখন থেমে গেলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের পিছন থেকে ডাক দিলেন দড়া 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 এই
খ্রিস্টানের পাদ্রী মুসলমান ভাই আমার সাথে কথা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু কাপড় সুপড় তেমন মুসাফিরের ঢঙ্গে চলতে লাগলেন তো তার মনে করছিল যে এক মানুষ নেই আপনি কি জানবেন এত ভালো মানুষ উনি উত্তর দিতে পারছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আমার সাথে কথা বললা আমার নবী তো অনেক দূরের কথা আপনার নাম বলতে আমার নাম আব্দুল কাদের সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নাম আব্দুল কাদের আপনি কি পারবেন বলতে আমি কে তুই আগে জিজ্ঞেস কর না আমি তো আমার নবীর একজন আদানা দরজার গোলাম সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ رسول خدا کی غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آؤ قسمت جگہ کر تو دیکھو سارا دنیا বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে হুজুর কাউসে বক্তার পিচ্ছের থেকে ডাক দিয়ে দিলেন দাঁড়া 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 বলে যে আপনি কেন দাঁড়াইতে বলতে রাখলেন পরে যে আমার তোর নবী তো ইসার রুহুল্লাহ আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ তুই কত মুজিজা দেখবি বলে যে আপনি কিসের বাহাদুরি দেখাচ্ছেন যারা আর মতবাদের ঠিক صلاة دنيا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم السلام غسل عبد القادر হঠাৎ করে জজবের মধ্যে চলে গেলেন এই খ্রিস্টান পাদ্রী তুই একবার বল কোন কবরে গিয়ে ডাক দিলে মইয়াতের সাথে কথা বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকবার হতো অন্যদিন দেন হদায় নবী ন তো আই আন নবীর আদানাগ্য গোলাম কেন বড় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা মানুষ জেতা করেন ইয়ান কি গসবা কর কিন্তু বহুত উরুর ব্যাপার ঠিক না অনরা সাইন তো কি আজিয়ে ইসলাম আল্লাহ অবদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরেহিম মে গসবা কর জিন্দেগি লাখ লাখ আজান্ন সত্য লাখ লাখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবের নাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানি জিবের কাছে ঋণী আগরগুন ফররগুন সমস্ত ওলিয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়াক ওলিয়া আল্লাহর আসল হাজল দি ইসলামর দাওয়াত দন তাবলীগ ইসলাম করো বিয়াক ওলিয়া আল্লাহ হাদিসে পাক দি প্রমাণ আল্লাহর রাসূলে এলান দে দে আর উম্মতর ভিতর এন হদুকুন আলেমে দিনদারিবু জুন বনি ইসরাইলের নবীর মত হাম করিব নবীর হামল দিয়ে তাবলীগ ইসলাম আর আর ওলি আল্লাহর ভিতর এক নাম্বার দিবে ইবার নাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বাবা ইন তো ফুরন আওয়াজ তারপর কেন ইঙ্গিত দন ফরদ দে ইয়ান মশহুর ঘটনা দেই আর গাউসুল আজম পিরানে পীর দস্তগীর অবাজ ইলা দিকে অদ অদ ভাই তো তত তত তর খাফের তো সাথে বাজি নওয়া গদলি উচুন আডি গুডি হাইলে দে এল্লো গোসাইবি কিতাব লেখ দে 900 বছরের উরই দে হবশর ইয়ান কি লেহর বুঝুন না আল্লাহর রাসূলুতুন হযরত ঈসা রূহুল্লাহ প্রায় 600 বছরের হাসাহাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ুতুন গাউসুল আজম প্রায় 400 500 বছরের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা লাই ইতে তোয়াইদে যদি হন্ন এবারে ঈসা রূহুল্লাহর এলানে নবুয়তের এতের উগ্র যে পণ্ডিত দা আলেম ইঞ্জিল কিতাবর আল্লাহু আকবার আমরা তো হোস্টেল না হন নবুজুরি কি দেখ সিরেন করিবেন গাউসুল আজমের কা জিকির হরে বগদাদের জমিন আর খন্ডে পশ্চিম বাড়িগুন 8000 এর জমিন কিল্লারা ফলাই করে দি রাতিয়ার হারাইতাম কিল্লাই খোদার কসম আর গো এই ইয়া লাস্ট হই সামরা শেষ আমিন হন না আমিন এত লাজিয়ার সার্থকতা দিল দি মিলাদুন নবী আজিয়ার সার্থকতা গাউসুল আজমের জিকির
দেখান তো দেখি ওই কবরস্থানের মধ্যে মইয়ত শয়ন আছে, ওনাকে আপনি ডাক দিয়ে দেখেন। হুজুর গৌসে বগদাদ পিরান ফিরদস্তগীর নাম শুদ্ধ উল্লেখ, ইয়া ফুলান, জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি নাই, লিফটের মধ্যে কবর ফেটে গেল, মইয়ত উঠে আসসালামু আলাইকুম ইয়া গৌসুল আজম আব্দুল কাদের। খ্রিস্টান ধর্ম অবলম্বন করি, মোস্তফার ওই বাদুরি ঘর দেখ আর নবীর গোলামর গোলামর গোলাম সাদ বড় করে হন না সোহান, বড় করে হন না আর গৌসুল আজমর পাওয়ার খ্রিস্টান নেন। তোর বাপর নাম কি, তোর মার নাম কি, তুই মারা গিয়ে দেখো বছর 900 তো উড়ে আর তুমি কোয়ালিটি ইট আছে কি দেবত, কিন্তু উল্টো পরিবি দেখ না সোহানাল্লাহ সোহানাল্লাহ বচ্চর সয় উল্লেখ করে দি হতে কিলেড়ে কু দেখে না ঘনা হতে ও গৌসুল আজম আব্দুল কাদের অনুত্তর ফুসাল দেখে না ইজ্জতুল্লাহ আখিরি জামানার নবীর উম্মত নবারি আর গৌসুল আজম এলান দেতে অন্য বারস তো কি এখন তো আয় গৌসুল আজম ওর ভাই ইউসুফ তে কি হইতে মন ঘর কিতাবত দেখে দে ইব ইসলাম ধর্ম গ্রহণ করছি আর গসুল আজম রাত কৃষ্ণের ন্যায় করতে অবু কবু 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 আয় কেন আবার এই সুবর্ণ সুযোগ হারাইও ও গসুল আজম আব্দুল কাদের জীবনত বড় ভুল করি ফেলাই জীবন না নষ্ট করি ফেলাই খ্রিস্টান ধর্ম অবলম্বন করি আর একটা কলমা ফরাই দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন গসব আকর মুশকুর ঘটনা পেটিকেল তিরিকেল জিল্লে কেতুন তুললি দিন আজ এখনো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জীবের প্রেমত ফরি অসংখ্য মুসলমান হল অমুসলমান হল হিন্দু বুদ্ধ খ্রিস্টান হল মুসলমান হল শুধু গৌস পাকর প্রেমত উঁচা আওয়াজ দিও না সুবহানাল্লাহ এবার বলতে কেন হুজুর গৌস পাক পিরানো ফিরদস্তগীর 17 কি 18 জন 10,000 আয় গুণাগার রাতের মধ্যে মুসলমান হইলে আবার খবরদারি বারে কোনোদিন ফ্লাশ না করিবেন আইয়ে নিউজ করতে আপনার সাই কেমতর মানুষ শুধু আর মণিমূর্তির ফাইলে এটা উগ্র ধর্ম হিন্দু ধর্ম শীল ইসলাম ধর্ম গ্রহণ করছে শুধু আর গসবা কর মোহাম্মদ ইতার শুধু উজিফে দিয়া গিয়ে দে তুই এখন ইসলাম ধর্ম গ্রহণ না করিস উজুর গসবা কর ইবে হইলে গসবা কর জিকির হইলে ইতারে হইলাম তো শুধু ইয়া গৌসুল আজম আল মদত ইয়া গৌসুল আজম আল মদত ইয়া গৌসুল আজম আল মদত মাস দিনেক পর ইতে হাঁদি হাঁদি পাঞ্জাবি পরি টুপি পরি গোসল গাছল করি আগি হুজুর আরে কলমা ফরাই দেন না আর গৌসুল আজম ইসলাম হক বলে হই তুই মুসলমান ধর্ম গ্রহণ কর ইন আবাজি ইয়া বহুত কে হইতে বানাই না এখন নে হন আল্লাহু আকবার ইন আদালত দরজার মামলা গৌসুল আজম রে ডাক দিলে এখনো মাত্র সুবহানাল্লাহ আর কেন বড় করি হন না যদি হই গত সপ্তাহের ঘটনা তাও তার জীবে যাবেন চুপ পড়া মানুষ তুই মাতৃত বাজি অবস্থা ইতে ইতে আর এক গুদ্ধ শুরু করে দিবে সলাতু নিয়াম সলাতু নিয়াম রাসূলুল্লাহ
عليكم غوث اعظم آپ سے فریاد ہے زندہ پھر یہ پاک ملت کیجئے سر دنیا اچھا بازی غوث العظم کی کہتے تھے امام علی مقام حسین جی میں تین لاکھ پھر برہمن بریئر زمین طوفان نات জিবের নাম দিদি আব্দুল কাদের সুবহানাল্লাহ নাম দিদি কি আব্দুল কাদের আতিককে ইমাম আলী মাকাম হুসাইনিয়াত গতে 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 20-40 হাজার মানুষ দরফর দরফর করে যাচ্ছে আসার হার আতিক কেন্দ্রের ভোগ দুয়ার কোলা রাখে ধুমতি দেখ হুজুর ইবে হন ইমামে হুসাইন ইবে কি মোহাম্মদ অন্তর জাগ্রত হই উগ্র মাসুম ফর ঘটনা ইলেগেন হত্যারণ বলে কই দুম দিয়ে ফারাই একসিনে উড়ে আর উড়ে প্রাই লাভ দিউড়ি হতে আরে মুসলমান বানাই দন আজি এ নজাইও হিন্দু ধর্ম ভুলি গেলাম মা বাপ সারি দিলাম ইমামে হুসাইনের কদম ধরলাম গোসে পাকর ধয় দিলাম বড় গরি হন সুবহান আরে কেন বল আব্দুল কাদের জি রানি বড় করে সুবহান শ্রী গুজি ভাল আর কেন বড় করে হন না ওই যে ফুরিয়া মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা বিশে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নয়ন তারাম মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি এ কারণে হন আসে ও কে কর কুম্ভ ইদনিল্লা জিলা দেখ মুরদু কো ও কে গে করম কুম্ভ ইদনিল্লা জিলা দেখ দেখ মুরদু কো বহুত মশহুর হে মোতা গৌসে আজম কা বহুত মশহুর হে এ মোতা গৌসে আজম কা সারা দুনিয়া এত লার বাজার হই তো আতিকে হতাশি দে হই দবা অভুত গৌসিয়া মাদ্রাসা লই ইয়ান গৌসে পাক কর দিনি দাদা সুবহানাল্লাহ
এখনো কেউ যদি সিনেমা নিয়ে গেলা হয় তো যায় আল্লাহই তার আলো সিনেমা নিয়ে গেলা হয় মনে তাইব না ওমা হোস্টেল আল্লাহ আবা আজ যুগে যুগে দেখি আর দেখিবার ফতবত বাকি আছে ঠিক না বেটি ঠিক শুধু গওসে পাক আর নামে নামই প্রতিষ্ঠানে যদি এই ধারা তো গওসুল আজম দ্বারা কি হবে এখন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ সাতাইন কিছু করিব করে ধারা হইব না হইব এই ফুরুত্তর বাসি গেলেন দেরি ফুর আর গোসা না নাই আল্লাহ রে হেদায়েতের পথর প্রতীক বল আমিন আল্লাহর ওয়াস্তে হুশিয়ার শব্দান গওসে পাক ইবে কি হতা খড়া কইতে পারেন না তাহলে এই তো রুগ ইঙ্গিত দিয়ে একখান মশহুর ঘটনা টানে আনিলাম আলহামদুলিল্লাহ হুজুর গওসে বক্তাত বেমিসাল মুনাজারা ইসলাম আর মুসলমান হুজুর গওসে বক্তাত হাজার হাজার মুসলমানের ভিতর আর গওসে আজম পীরান পীর দস্তগীর জিবে শুধু কামেল বলিয়াছিল দিন দুনিয়ার জগৎ ভাষা একজন আলেম জিবে কসিদে শরীফত কি দিয়া দরস্তুলাল মাহতাসির তু কুতুবান ওয়ানিল তু সা দমি মাওলাল মাওয়ালি আসসালামাই হাজার হাজার জনতার ভিতর ডাক ফুজি হুজুর গওসে বক্তাত মাত্র স্টেজে দাঁড়িয়ে বসে ও মুসলমান ব্যাকরণ বস্তর মধ্যে আই গিয়ে হুজুর গওসে পাক আশার অম্বুজি যে অক্তর মধ্যে স্টেজে বই আসেন দুনিয়ার ব্যাকরণ হতে কি রবা তোরা মুনাজারা করি বললে বুঝছু দের না বাতিল ও মুসলমান অল সুবহানাল্লাহ ইবেরি গওসুল আজম তাবলিগি ইসলাম সারা বিশ্বের ভিতর ঋণী বানাই বিশ্বরে শিক্ষা দিয়ে দিয়ে দেন এই গৌসুল আজম জেন্ডেক মুসলমানের পরাজয়ের স্থান আর গৌসুল আজম হতে একবার নজর দি চাইলি যথেষ্ট সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না হাজার হাজার অমুসলমান ব্যাকুর অস্তর মধ্যে আই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইতরা পণ্ডিত জুন তকদির নাই তরা দবাজি শেষ ব্যাকিন আর তো অবস্থা কি হইন্ন পারি এর এমে কলমার ধ্বনি দিতে দিতে আর কসরা দবর সারগিরে তিকিরি উচ্চ আওয়াজ দি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসব করতে এবার আত্মা নিষেধ করছি ব্যাকুরত ঔষধ আগি ওমা কি ব্যাপার হুজুর এতদিন তো বুরুর মধ্যে আছিলাম সত্যিকার ইসলাম হল দি অনর ইসলাম দুনিয়ার হন জগতত হন ধর্ম আসল ধর্ম ন ব্যাকিন নকল হিন্দু হ বুদ্ধ হ খ্রিস্টান হ আসারে নাই আর কেন বড় করে হো না এবার ইতরার মুখে হতে ইন্না দিনা আন্দাল্লাহিল ইসলাম কেন বড় করে সুবহানাল্লাহ না তার প্রসঙ্গ যে তেসি হুজুর গসে বগদাদ পিরানে পিরদস্তগির হযরত কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহ আলাইহি জিবে 12 বছর হ বছর আরো জোরে 12 বছর 12 বরস তিকি ডুবি কিশতি এক পল তুমনে তারায়া হে দেখি কর এক সচ্চা করামত ডাকু বি ঈমান লাই হে হক ফরিশতিয়ো কে তুম হো সাহারে উসি গুলশন কে তুম বাগবান হো বাদশা হো কে তুম হো বাদশা সুলতান হো কে তুম সুলতান হো সারা দুনিয়া হুজুর গওসে বক্তাত অসংখ্য নজির 91 বছরের ভিতর যখন অমুসলমান এলাকা দিয়ে যেতেন পিছে লস্কর হয়ে যেতেন হাজার হাজার অমুসলমানরা মুসলমান ধর্ম গ্রহণ করতেন একবার জিজ্ঞাসা হলো ইয়া গাউসুল আজম আব্দুল কাদের
আপনি কি তাবলীগের দাওয়াত দিলেন বলে যে না 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 আমি গৌসুল আজমের দিকে প্রেমের চোখ দিয়ে যে তাকাই তার অন্তরের মধ্যে ইসলামের আলো জ্বালিয়ে যায় সুবহানাল্লাহ মক্কা বড় করে সুবহানাল্লাহ গৌসুল পাকের অবদান কি চাইতে লিখুন দে বেজাদুল আস্তা শরীফ লিখে দে ও মুসলমান অকল মুহাব্বত চোখ দিয়ে গৌসুল পাকের মিকে নজর দি ছাইলো ইবো মুসলমান হয়ে যাবে মুখ হন্য বচ্চ দেখি আর ইসলাম ধর্ম তুই গ্রহণ করো কানা বড় করে সুবহানাল্লাহ না হইবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বে করুণা কবুল করো আমিন এত আল্লাহ অবাজল গৌসে আজম পে দিল মেরা কুরবান হে গৌসে আজম পে দিল মেরা কুরবান হে উনকি কদমো কে সদকে মেরি জান হে উনকি قدموں کے صدقے میری جان ہے غوثِ اعظم پہ دل میرا قربان ہے غوثِ اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا سچ دل سے جو بھی ان کو آواز دے سچ دل سے جو بھی ان کو آواز دے اس کی امداد کو غوث آ جائے گی اس کی امداد کو غوث آ جائے گی یہ عقیدہ یہ میرا ایمان ہے یہ عقیدہ یہ میرا ایمان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا ان کے نظر کرم جس پہ ایک بار ہو ان کی نظر کرم جس پہ ایک بار ہو اس کی قسمت میں اللہ کا دیدار ہو اس کی قسمت میں اللہ کا دیدار ہو دیکھ لو غوث العظم کا کیا شان ہے دیکھ لو غوث العظم کا کیا شان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا غوث جیلانی ہے بادشاہ ولی غوث جیلانی ہے بادشاہ ولی ان کو دونوں جہاں میں حکومت ملی ان کو دونوں جہاں میں حکومت ملی ان کی در کی گدا تو سلطان ہے ان کی در کی گدا تو
سلطان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کی صدقے میری جان ہے ان کے قدموں کی صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا يا غوث اعظم عبد القادر المدد 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 এইভাবে গাইতে গাইতে গেলেন হিন্দুর ছেলে চিৎকার দিয়ে এলান দিলেন আমার গৌসুল আজম আমার মাথায় হাত বুলাইলেন উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান ডিক্লেশন দিয়ে দিলেন ইসলাম একমাত্র হক ধর্ম তোরা ভ্রান্তির ধর্ম নিয়ে কেন বসে আছস এই কথা শুনতেই হুজুর আমার মনটা পিগলিয়ে গেল বিগড়িয়ে গেল আপনার কদমে আসলাম আমি ইসলাম কবুল করব উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আপনাদের বিষয়বস্তুর আলোকে হুজুর গৌসে বাগদাদ পীরানে পীরদাস্তাগীর নবী এবং সাহাবীদের পরে গৌসে পাকের কত অবদান আমি বলবো অবদান 91 বছর নয় এখনো অবদান আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো গৌসুল আজমের জিকির দিয়ে ইসলাম ধর্ম তাবলীগের কাজ চলতে লাগলো সুবহানাল্লাহ অকাতরে বাগদাদের জমিনে গিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে লাগলেন বন্ধুরা আমার হুজুর গৌসে বাগদাদ পীরানো পীরদাস্তাগীর যার এলানটুকু সারা বিশ্বের মধ্যে সাইলাব করা আছে কোন জন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যার কেরামতের মামলা যার শানের মামলা যার উরুজিয়তের মামলা এখনো বিদ্যমান আছে সারা বিশ্বকে তাক লাগায় দে যে গৌসুল আজম আব্দুল কাদের অসংখ্য মুসলমানকে মুসলমান বানাইলেন না চোরকে ধরে আব্দাল বানাইলেন না হযরতে কবিরউদ্দিন দরিয়াই 12 বছর পরে বিবাহ করতে গিয়ে বরযাত্রী সহ তিসলা নদীর মধ্যে যখন ডুবে যায় কোথায় গেল মইয়তের মাংস কোথায় গেল হাড়ি কোন মাসে কে ফেললো আমার গৌসুল আজম এলান দিলেন এই মনি মাওলা মাত্র 4টি আঙ্গুল 4 ইঞ্চি পরিমাণ তিসলা নদীর পানির ভিতরে ঢুকিয়ে দিলেন ট্রাঙ্কল করে ফেললেন মাওলা জি কোথায় কবিরউদ্দিন কোথায় তার জাহাজ ও মাওলা তোমার দরবারে ফরিয়াদ এই কবিরউদ্দিন দরিয়ায় আম্মা জান আমাকে ছেলে বলে ডাক দিল আমি কান্না বরদাস্ত করতে পারিনি এ আব্দুল কাদের অন্য কিছু চাও আমি দান করব বুড়ি মায়ের ওয়াদা তুমি রক্ষা করতে পারবে না কোথায় চলে গেল হাড়ি কোথায় চলে গেল মাংস তুমি ছেড়ে দাও হযরত কবিরউদ্দিন দরিয়াই রাহমাতুল্লাহ আলাইহি ইয়াদগারি ছেড়ে দাও আব্দুল কাদের এলান দেখ মাওলা রে যদি আমি তোমার মুস্তাফার اولاد হয়ে থাকি তিসলা নদীর থেকে মাওলা একবার বললাম তুমি তাকে ফেরত দাও আল্লাহ বলতে লাগলেন আব্দুল কাদের আর বলো না বলে যে আল্লাহ কবিরউদ্দিন কেউ চাই দ্বিতীয়বার যখন বলতেই হলো আল্লাহ তার বুশুদ্ধ দিয়ে দাও সুবহানাল্লাহ এবার বললাম যে দ্বিতীয়বার যখন গৌসুল আজম আব্দুল কাদের মুখ খুলতে হয় তাহলে মাওলা তুমি দেরি করো না কবিরউদ্দিনের বুকও দিয়ে দাও সুবহানাল্লাহ আব্দুল কাদের তুমি ভাগ হল তাহলে আমি ভাগ আমি মারব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাদের অন্য কিছু ফিরে মাগো আল্লাহ কি জানে না জানে সরে বলেন জানে আমার গৌসুল আজম এলান দিলেন এই মুনিব এতক্ষণ চাইলাম কবিরউদ্দিন দরিয়াই এখন চাইলাম কবিরউদ্দিনের বিবি আর মানতে পারল
ছাত্রী শোক মাঝি মোল্লা শোক সাজানো গোছানো সুন্দরভাবে যা যা ডুবন্ত ছিল এই মুহূর্তে আল্লাহ তুমি সব ফিরায় দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনজন গোসল আজম বেজাত রাস্তার খুলেন আপনি দেখতে পাবেন যে বর বরযাত্রী সাজানো জাহাজ মাঝি মোল্লা সব উঠে চলে আসলো সুবহানাল্লাহ এখন 12 বছরের আগে ছিল মা একরকম কানতে কানতে সগের জুতি নাই ছেলে এদিকে মা দিকার একদিকে গাঁট এদিকে মা দিকার একদিকে গোসল আজম বলতো ও মা তুই আরে ফোয়ার একটু দেনো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আব্দুল কাদের আর ফোয়ারো না তো আব্দুল কাদের যদি ফয় তুই কি কাছে দিলে ও ভূত 12 বছর খানতে খানতে আজ সগু জুতি গিয়ে গই মানুষে জানা দিবে জদ্দার আর ফরবিয়ত কা মানুষ গেল উন কা বেগুন দুনিয়া তুল মরি গেল গই আর কেউ হানা অনু দে গরি দরি বিকেড়ি কে গরি যা ভাই খনবত সামড়া লাগাই মাংসিন সারা আড্ডি বেড়ে হাসি সুবহানাল্লাহ ও মা আয় আব্দুল কাদের নড়া মারে তো এলে সগুর মারি এরে মে দুঃখর ভিতর আসিলা আগে কেন হইলা অফুয়া এতে কিন কথায় কর হলি মারে আনাম আব্দুল কাদের আডকে ফোয়া তুই ভাবে না এতে কিন ফোয়া ফোয়া কা গুতে লাগু মারে কেরে নো হইও এখন তোর ফোয়াইর জাজ ওয়াইর মাঝি মল্ল ওয়াইর এলাকার মেয়ে ফোয়া মরত ফজুন তোর ফোয়ার লয় বুরুত গিল এগুন ওয়াইর আসাও তারি 12 বছর গিয়ে দে আড্ডি হড়ে মাংস হড়ে গুস্ত হন্ডে কিন্তু ফলা কথা হইতে লাগে তো না ও মা আই ফলা কথা না হইলে আই গি দৌড়ে তোর মারে সালাম কর গজল আজম তোর মারে ফুয়া ঘর দিবে আর মা খিললে তুই 12 বছর আগে দিয়ে আর মা স্যার আসিল হত সুন্দর আর মা কিনাদিস নদুস আই গো ফলাই জীবন না শেষ করে দি আর মা লেখই ও তোর মানো হতে আর মা হলি বেললে মনে হলো দিন এতে 12 বছর কি করে হড়ে সুবহানাল্লাহ হাই 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 হুজুর গাউসে বগদাদ ইসলামের জন্য অবদানের কথা নিয়ে আসতে লাগলাম বেয়াতুল আসরার শরীফের নোটের মধ্যে লিখতে লাগলেন লক্ষ লক্ষ মানুষ তিস্তা নদীর পারে দিন রাত বিরাট একটা সমাবেশ হয়ে গেল কবিরুদ্দিন দরিয়ারি বউ কবিরুদ্দিন দরিয়াহি মাঝি মোল্লা সবার সাথে মোলাকাত উচ্চ আওয়াজ দিব না সুবহান ইয়ে অতি স্বাভাবিক ব্যাপার না নমাত মানুষের ব্যাংক সাইতে না যাইব না এদিন আনার গত ফসু না সিনবিরে মুদ্যুগ ইয়ং ফোয়া মস একান্দি সুখদুনু আর একান্দি বিস্কেন দিয়ে হল্লা আর আর গাড়ি লই দেখি দি হাজার হাজার মানুষ শুধু সাপ দেয় কি সাহেবের লাই লাস্টে পুলিশ আর নাফারি উদ্দি হর একান দি যা ভাই তার মানা বোধ কেউ দিন হারিজের গত আর গম মানুষ মাথা দেয় হাজার আবার মাথা ছেড়ে দি মগজ ইন্দে সুখ দুনুমো লটকিল আল্লাহ আকবর মারে 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 কেসরি না মারে মাশাআল্লাহ হল তো মানুষ দেখতে দিতে কিললে হার মার ভুয়া রাইতু তিনটা বাজে ইবে কেনে লেকসিরে না গেল গই হন অনার কভার বেনে মারে দি দামি স্কুটার দে হাজার হাইতে ফরি লই তিনি কোয়ার্টার ফেন না হাফ কোয়ার্টার ফেন বাজে রাখো এ দুজি বেন এ দুজি গো আহা আফসোস বাসি হনি করে গান উত্তরে বহুত দূর ঘটনা না হরে সিন বিঘটনা না হইতি গত ফসু না আল্লাহ তাআলা বুঝিবে তৌফিক দান করুন আমিন ফজর হইতে হতে বেগুন আইনা নয় আমিন এটা মুসলমান নো আসি মুসলমান নো আসি ও মুসলমান লোক ক্লাসে তেজি না বেগুন হু হু করে খাদের মাই পর্যন্ত সগুর ফানে হারা জুতি গই গই ও মা হদ অফুদ আব্দুল কাদের আরে মাডা হদ তোর আওয়াজ নির সগত ন দেখির আব্দুল কাদের ইবে খুললে ফয়ারে মাডাকের হদ ও মা তোর আসল ফুয়া কবিরুদ্দিন আগি
خدين آسا خطا ہو دینا عارفو آتو صاحب اللہ اسو کچھ زودی نہیں مرک تو خوئی تلائی کچھ زودی نہیں تو عارفو آئے خود دیبیار مانو اخون مملا کی ما آئے خود دے خانتے خانتے سکر زودی گئی گوئی فو آئے خود دے آرما اللینو آسیل آرما شندری آسیل آرما رو جوان آسیل بیاگین جاتے بوجودائی گی آرو کوسلا دوان دلو قادر نورانی چادر گل لوئی اوئی کبر الدین دریائی مار ماتر اوت مار دی نیجتن جاتے میڈل لوئی بازائی بسم اللہ الرحمن الرحیم گرے ٹان دی او ماں بارو بچر آگے کبر الدین دریائی ماں سے لیاسیل آدھو دے اللگی برگری ہن سبحان ارکنا برگری ہن سبحان اللہ ইবেরি গসল আজম জিকির আমদ দেখি আজান লক্ষ লক্ষ মানুষ বাগদাদের জমিনত ইসলাম ধর্ম গ্রহণ করে জীবন করি হন সুবহান আর কেন বড় করি হন সুবহানাল্লাহ এর মা হুজুর কোন উন্নতি দাবেন দে ইবার নাম গসল আজম তে গসল বা কত তসকরা গলি লাভ আছে না নাই আছে মক্কা বড় করি হন না আছে আজ যদি ইতরা আরো পশ্চিম বাড়ি গোনা সমাজ কল্যাণ সমিতি যদি মিরাদুন নবী নগত্তু গৌস পাকর বিষয় বিধি তো না রে ইয়া গৌস পাকর ইয়াদগারির দ্বারাই বারো বছর বাদে গোড়া নৌকা তুলি ইতনা রে শুধু বেলায়েতর পাওয়ার দিয়ে দেন কিয় সোনিয়া সুবহানাল্লাহ না হইবেন কবিরুদ্দিন দরিয়াইর মায় যেত ফোয়ারা দেখি আর হাদানে লাইতার না সুখ পাই না সুন্দর জীবন পাই না বারো বছর হায়াত পাই না বড় করে হন না হায়াত দিবে মাইনাস ই না হন মোটো নয় ইয়ার লিখি হায়াত ইয়ার মাইনাস নয় বরং সারো তিনশত বছর একরা বায়িত সুবহানাল্লাহ ছশো বছর আর একরা বায়িতের মধ্যে ছয়শ বছর এখনো আর ভারতের জমির কবিরুদ্দিন দরিয়াইর এখনো কবর আছে কেনা বড় করে সুবহানাল্লাহ এই ইন অল দি দর্শনীয় জিনিস যাচাই বাছাই করিবার জিনিস ন হুজুর গৌস বক্তা এখন মায় যাতে দিই অভুত আত্মা আর ফোয়া দেখি ফোয়া লাগ দিন আর সুবহানাল্লাহ গৌসল আজম হদ তোমার ফোয়ারে তুই ল আর গায়ে আর জাগি হদ ফুত দরকার নাই যে ফুতে মা ডাকিয়ে রে বারো বছর বাদে আর ফোয়া দেখতে জি বোধাইতে জি এলে ফোয়া বের তোর আলোক বেলা মনে হন না আর ফোয়া বের তোর কদমত কোরবান করে দিল আরে কেন বড় করে অন্য সুবহানাল্লাহ কবির উদ্দিন দরিয়াই গৌসুল আজমের কদমত চাই ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আর মারে মাডা কি অনুরোধে পূর্বা হিসেবে ফাই আই কবির উদ্দিন আর কিছু নসাই দুনিয়াদারি ইন ব্যাকিন বাত আল্লাহ আল্লাহ রসুলুর আরে ফল বানাই দন একবার আদ আসা আসা ওই জেরে হেমে বলা কর ফাসে কো কো দেতে হে আব দাল কা রুতুবা সুবহানাল্লাহ বলা কর ফাসে কো কো দেতে হে আব দাল কা রুতুবা হমেশা জোশ পর রেখেতা হে দরিয়া গৌসে আজম কা খুদা কি ফজল সে হম পর হে সায়া গৌসে আজম কা হমে দো নো জাহাঁ মে হে সহারা غوث اعظم کا سنا دنیا خوش لگی نہ ہونا ان نفر نہ تھو نو اتنا کسی دائیتہ تھا جی گئی یہ نگلی تھا بنا رو امین ہو بھی حضور آتی لکھیا سے بیکھن تر فرو بہت انفاس کچھ سیا زینوال فرس تولڑ آئی اتنا رتک نامین خواہ بھی اللہ আলহামদুলিল্লাহ না হইলেন হোস্টেল না হন ইয়া কবিরুদ্দিন দরিয়াইর যেত গৌসপাকর কদমত ফুজি
মাই হতে অমা হতে জি তা আর বাইরে যদি আর গোলামি করতে তো মানুষে নমাসিব আয় আব্দুল কাদের কি তোমার পর গোলামি সাথ দিনে সুবহানাল্লাহ হতে আর ফুয়া ইসলামত তবলিগ করি বেলাই অ মুসলমানের মুসলমান বানাই বেলাই বেলাই তো পাওয়ার লাইব সুবহানাল্লাহ না ইয়া ইয়ান আখিরি গান হই দিয়া আলহামদুলিল্লাহ না হইবেন হতে অমা হদুল্লাইব তো কবির দিন ধরে হতে অমা আয় হই না তোমার হবে বলি আয় হই না হতে 100 বছর খবর কেল গতে লাগুন না খবর 100 বছর মা হতে অভূত 100 বছর তবলি গুলে তুল আর ফকতুন 100 বছর হসই কেন বড় করে হন না আল্লাহু আকবার হুজুর গৌস বকদাদ আতিককে টাচ করে এলাম স্যার ও মা দুনিয়ার ব্যাক করে মা ইজত 100 আর ভাই ইজত 100 তোরি 100 100 হই 200 আই ভাই হিসেবে 100 হই 300 তিন জনের গান এক কান্দি মিলেই অমা তে মন খদর ভাই উল্লাই 600 বছর দিবে লাই মাই দিয়ে ভাই এসা ইয়ে হদা ভাই নো না তার হকতা নজর কই তে 100 100 হসো 200 নিজের 100 হসো 300 হদা আল্লাহ তুন আল্লাহ রাসূল তুন আতে টাইলাম পরার আই দ 300 গি তে আরো 300 কেন বড় করুন না সুবহানাল্লাহ ইয়া হসো বছর 600 বছর জীবের তবলিগ ইসলাম গৌসুল আজম নো গৌসুল আজমের খলিফা গৌসু পাকের গোলাম 600 বছর জীবে ইসলামত তবলিগ করে গিয়ে সুবহানাল্লাহ কারা বড় করে না সুবহানাল্লাহ তো গৌসু পাকের মামলা কি জীবে ইসলামত তবলিগ করে দে হড়ে খবর বিদু যায় রে হড়ে খবর বিদু যায় রে আল্লাহর বুঝিবে তৌফিক দাও আমিন কারা বড় করে আমিন হইবেন আমিন এখন মিলাদ হবে না এই জান্নাতি আমেজে শেষ হবে না মাতন না তো আগামী বছর লাই তৈরি লম দরকার আছে না মাহফিলিয়ান অন নাম দরকার আছে না আসা আসা ইয়া আই নিজামি সাহেব যদি তুলি ফেলে দেই আত একবার আয়ান না তোলাই আমিন হন না তো কিছু ফাইতু চালি কিছু দন ভরো না তারা তোর কিচর মেহমান ব্যাক পারেগুনার মেহমান হল হন হন আছে আর বাপ ভাই আর ঘরের মেজান ফরা হাজার আর ওজন্য খদ্দা লইরে বেড়ার ঠিক না আর পারেগুনে বাপ মা ভাই হনাজন আগামী বছর এই পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির মাহফিল জশ্নে ঈদে মিলাদ নবী দুই দিন ব্যাপী ঠিক এর আইবেন লাই এই বছর উত্তর ডেকারও বাড়াইবেন লাই এই বছর উত্তর মেহমানদারে আরো বাড়াইবেন লাই প্রয়োজন আছে না নাই এ দূর রাতি মনে হয় যদি মানুষ গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় তো সাহা পাইলাম আলহামদুলিল্লাহ এদুর আশা না করি বাবা আল্লাহ কবুল করো এনুগ্য টাইম একবারে ফজর অন সর অন একদম মধ্য ভাগত বারোটল দিয়ে অর্ধেক রাত অর্ধেকের মধ্যখানে তিনটা পর্যন্ত সুবহানাল্লাহ না এই মধ্য ভাগত বই আর মণিপুর দরবারের মধ্যে আর আটটেন এখন মিলাদে পাগর শরীর হই হুম আর বাপ্পাই অন দোয়া কবুলের বেট টাইম হুদ মুদা মারি বেট টাইম হুদ আজি হাতে মনোহর মা বর গুণা দাদাদির গুণা নানানির গুণা নিজুর গুণা বউর গুণা মাপ গড়াই সারি বেলাই মন নহর বেগুণতে এনুগ্য মক্কম টাইমুত পশ্চিম বাড়ি গুণা সমাজ কল্যাণ সমিতির ভাই অরে এক বছর পূর্ণ হস্ত করিয়ারে সেরা ঈদ মানায় বেলাই সেরা খুশি মানায় বেলাই সেরা দামি হাজ করি বেলাই আজিয়ার রেক্তরে গত রেতুরে অক্ষ বাণী অনরা সহযোগিতা করছুন আগামী বছর আরা তো জান্নাত ফেরায় আমিন হন না দলিল আছে না নাই তো আর পরবর্তী প্রজন্ম হলো ফন্ন ফরিব তো আরাতে যা সিয়া সাজাই লাখ ফন্ন ফরিব সাই আর বাব্বাই অল হর হন আসন মহব্বত করি এটা দম ফরতে সেটিং গু জানোয়ার ফুয়া দম পুত্র আর রসুলের নিজুর খুলজের টুর ফুয়া দি Ya Rasul
أقا مالك جنة نعمة تمهيه شافعي مغشر تمهيه شافعي مغشر يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك يا رسول الله يا حبيب يا رحمة للعالمين حكم هو لو ذات جائے بادب سے کو جھکائے حكم هو لو يا حبيب سلام عليك الله 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 سوائے محمد امت کا مالک سوائے محمد امت کا مالک کہ یہ جنت کا حقدار کوئی نہیں ہے اقا يا حبيب سلام عليك أمتي أمتي لبت جائرها ناز بردار أمتي جاي
سيد الأولياء قلة غوث مجمل دار ثانية بابا جاقا بابا غلام الرحمن عشق مصطفى النماز شير بغلا چول بيسي قطيا قا علم طيب قغري صوفي شفا جد پیر حضرت قبلہ محمد صاحب حضرت روا مشکل کشا حضرت منمیدی زمین غدا شاہ نائب مصطفیٰ کا للمی شاہ اور بانی غوثیہ علامہ عبدالمالک شاہ جن کے ہر اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أي سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے آقا
دیدار عطا کرنا اے نور خدا کر آنکھوں میں سوا جانا اے نور خدا نشیں دل کے پردے میرا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد تو کرنے کو آ جانا میرے آقا امداد تو کرنے کو آ جانا میرے آقا روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا مولا کریم پچھم بارے گوڑا شماز کلن شمائی تیر اکلان تو پرستو میر فشل دوی دن بیپی جس نے عید میلاد مصطفیٰ یا اللہ اس کے شماپن ہوتے لگ لو جنتی آمیس نہ جانی کر حیاء تیر بازیٹ تمہیں لگ لیا بار دیکھ بو গতব চর্চিল আমাদের মাঝে নাই ইয়া আল্লাহ আজকের এই পশ্চিম বাড়িগোড়া সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনা আজিম উসান ঈদে মিলাদুন নবী শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত নাতে মুস্তফার লোরি এ মুনি এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষে প্রবাসী ভাই বোনদের পক্ষে আল্লাহ কিচ্ছর এলাকার অসংখ্য আল্লাহ পুরুষটা পাগল পারা না জানি পর্দার অন্তরালে কত মা বোনরা বসা সবার পক্ষ থেকে কবুল করে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কবুল করে হা দিয়ে বানায় তোফা বানায় নূরানি কুঞ্চাবরের রহমতের ফেরেশতা দিয়ে মৌলা মেহবুবে মুস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহারাত আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও জান্নাতুল বকি জান্নাতুল মোহাল্লা শরীফের মধ্যে অসংখ্য আনসার মুহাজির মুমেন মুমেনাতদের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ বদরি সাহাবীদের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ আলে বাইত রাসূল পাক পঞ্জত নূরের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া কৌসর আজম রে পাকের মধ্যে পৌঁছায় দাও আতাউর রাসূল হিন্দল ফলি খাজা গরিব নওয়াজ রে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টলার জমিন থেকে হাটহাজারি থানা থেকে পশ্চিম বারিয়াগোনা থেকে রওজান থানা থেকে উরকিচর গাঁ থেকে যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন ও মুনি সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা
আমরা যারা হাটটা দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানি কে সহকার আপনজন স্বজন প্রত্যেকের নামে নামে আর ওই পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও উম্মতে মুহাম্মদীর আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর নাম দিলে গফফার নাম রাখলে মাওলা তুমি গফুর আর গফফারের ইজ্জতকে রক্ষা করবে আমরা গুনাহগারদের জিন্দেগানের গুনাহ ক্ষমা করবে আল্লাহ তোমার মাহবুবকে হাজির ও নাজির মেনে আল্লাহ মুস্তাফার রওজা বানিয়ে আল্লাহ এই কালো সওদাগর দোকানের পূর্ব বাসস্থ ময়দানের মধ্যে বসে আল্লাহ রাতের তিনটার কাঁটা পাড়ি দিতে লাগলো মাওলা সালাতু সালাম পেশ করা হলো মাওলা আল্লাহ আবাল বৃদ্ধ বনিতারা পাগল পাড়া হয়ে তোমার দরবারে ভিক্ষার হাত টেনে রইল এ মুনিব আমাদের প্রত্যেকের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তোমার জন্য অসংখ্য বান্দা আর বন্দী আছে আমাদের জন্য আরেকজন মুনিব মাওলা নাই কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদেরকে বুকে টেনে নেবে তোমার মাহবুবের দোহায় আলে মুস্তাফার দোহায় দিয়ে বলছি আল্লাহ এই পশ্চিম বাড়ি গোনা সমাজ কল্যাণ সমিতিকে তুমি কবুল করো আল্লাহ এই বৈঠকের মধ্যে যত নারী পুরুষরা আছি মাওলা আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে শেফা করে দাও বেকার থাকলে বাকার করে দাও আওলাদ থাকলে আওলাদ দান করো করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও ইমানের মধ্যে আল্লাহ নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও এ মুনি মেহরবানি করে দয়া করে জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ কফারে চক্ষু দিয়ে দিদারে মুস্তাফা নসিব করো ইয়া আল্লাহ বৈঠক থেকে উঠার আগে একটি আশা হলো পূরণ করে দাও সৎকা দিলে বলা দফা হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় মাওলা তোমার মাহবুবের ঘোষণা তিনটি দেওয়া আল্লাহ গুনাহগার গোলামের বাচ্চা গোলাম এতে মেয়েদের বাবা হয়ে দোহাই দিতে লাগলাম মাওলা মাসুম এতে মেয়েদের আল্লাহ চেহারার দিকে তাকিয়ে আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দাও কলমার ধ্বনি দিয়ে চলে যাওয়ার তৌফিক দাও অনেল ইজ্জতের মালিক বানিয়ে দাও মা বোনদের ফরিয়াদকে কবুল করো বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো যাদের অর্থ স্বার্থ ধন দৌলত দিয়ে খা দিয়ে দিয়ে আজকের দুই দিন ব্যাপী মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো আগামী বছরে যারা প্রতিশ্রুতিবদ্ধ মাওলা তাদের হায়াতকে তবিলা করে দাও তুইয়াবা বানিয়ে দাও শারীরিকভাবে সুস্থতা দান করো আপন আপন বিবিদের গুনাহ মাফ করে দাও পর্দা নসীর হয়ে রাবিয়া বসরি রঙে রঙিল বানিয়ে দাও মা ফাতেমার রঙে মাওলা রঙিল বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও আমাদের নিজ নিজ ব্যবসার মধ্যে তুরক্ষী দান করো চাকরিজীবীদের আল্লাহ চাকরির মধ্যে উন্নতি দান করো ইনকামের মধ্যে মাওলা এজাফা করে দাও মাওলা ম্যাঙ্গো সুপার মার্কেট আঞ্জুমান হোটেল কুইক এস্টেট অটুর রিফিয়ার ওয়ার্কশপ ইয়া আল্লাহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ গিয়াসুদ্দিন দোয়া চায় তার হকের মধ্যে দোয়া কবুল করো মাওলা আজিজের স্ত্রী আল্লাহ ডেলিভারি দোয়া চাইতে লাগেন ফল এবং ফুল উভয়জনকে তুমি আল্লাহ সুস্থ সবল সুন্দর রাখো কামিয়াবির সুফান দান করো মাহবুব আলম সওদাগরের জন্য দোয়া চেয়েছেন 50,000 টাকার যিনি দাতা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তার ফরিয়াদকে তুমি কবুল করো ইয়া আল্লাহ জুনু আক্তার আমিনের মা অসুস্থ আল্লাহ তাকে তুমি শাফা দান করো এ মুনিব মাওলা পর্দা নসীর মা বোনরা বাবা ভাইরা আপন আপন মস্তরে বসে তোমার দরবারে ভিক্ষার হাত যারা টেনে দিল সবার ফরিয়াদকে কবুল করো ওসমান কিডনি রোগে আক্রান্ত তাকে আল্লাহ হায়াতের বাজেট যদি তাকে জলজাদল সেবা করে দাও বাজেট না থাকলে মাওলা কলমার ধ্বনি দিয়ে শাহাদাতের মঞ্জারা দান করো
এলাকার মা বোনদেরকে তুমি কবুল করো বাবা ভাইদেরকে মাওলা তুমি কবুল করো ইয়া আল্লাহ পশ্চিম বাড়িয়ে গোনা মেহেরবানি করে দয়া করে আল্লাহ আজকের এই সমাজ কল্যাণ সমিতিকে তুমি কবুল করো মা বোন বাবা ভাইদেরকে তুমি কবুল করো প্রবাসী ভাই বোনদেরকে তুমি কবুল করো এই এলাকাকে সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও মাওলা চার যে সমস্যা তুমি সমাধান করে দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে ইসকে মুস্তফার গঞ্জিনা বানিয়ে মুস্তফার এলমে লদুনি সবার কলবের মধ্যে জারি করে দাও আল্লাহ এখানে অনেক ভাইরা আশিক রাসূল দাওয়াত ইসলামের ভাইরা দেখতে পাচ্ছি মাওলা সবাইকে তুমি কাবেরে মকবুল বানিয়ে দাও আল্লাহ আলেম রব্বানি হক্কানি বানিয়ে হাফেজে মুকাম্মেল বানিয়ে সুন্নিয়তের বুড়ো বালকই তুমি ইনায়াত করো ইয়া আল্লাহ এই কফারের চক্ষু দিয়ে আমাদেরকে দিদারে মুস্তফা দান করো তুম দূর হো নজরুন সে ক্যা লুতফ হে জিনে মে পরওয়ানা ইহাঁ তড়পে জলে শম্মা মদিনে মে আল্লাহ অসংখ্য পীরের মুরিদানরা আপন আপন পীরের আল্লাহ তাওয়াজ্জু দিয়ে কামিয়াবির সুফল সবাইকে দান করে দাও আমিন ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের কলবকে কলবে মুতমাইন্না বানিয়ে দাও আমিন কলবে সলিম বানিয়ে দাও আমিন ইয়া আল্লাহ মুস্তফার গোলাম হিসেবে কবুল করো আমিন আমার এতিম মেয়েদের জন্য যারা সদকা করেছে মাসিক দাতা দৈনিক দাতা বার্ষিক দাতা সবাইকে এতিমের বাবা হিসেবে তুমি কবুল করে নাও আমিন আজকে দাতাদেরকে মাওলা তুমি কবুল করো আমিন আল্লাহ সবাইকে আল্লাহ আমার মুস্তফার গোলামের মধ্যে মশরুফ হওয়ার তৌফিক দাও আমিন ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিহিল করিম বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল